মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট জনসভা থেকে ইন্ডিয়া জোটকে নিয়ে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একটি বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন হবে গোটা দেশ জুড়ে। সেই নির্বাচনে বিজেপি পার্টিকে কিভাবে উৎখাত করা হবে, কিভাবে নরেন্দ্র মোদীকে গদি থেকে সরানো হবে এবং কিভাবে বিজেপি পার্টিকে লোকসভা নির্বাচনে দেশের সবথেকে বড় ভোট সেই ভোটে গোহারণ হারানো হবে, সেই সমস্ত তথ্য তুলে ধরলেন এবং বিজেপি সরকারকে গোটা দেশ থেকে নির্মূল করার ডাক দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জনসভায় যেই বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছেন বিজেপি পার্টির বিরুদ্ধে, তাতে বিজেপি পার্টি 2024 সালের ইলেকশনে লোকসভা ভোটে বিজেপি গোহারণ হারতে চলেছে এবং গোটা দেশ থেকে বিজেপি পার্টি মুছে যাবে এবং নরেন্দ্র মোদী গদি হারাতে চলেছে। চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে কি কি কড়া পদক্ষেপ নিয়েছেন যার দরুন বিজেপি পার্টি লোকসভা নির্বাচনে গোহারণ হারতে চলেছে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। যতটা বকেন প্রধানমন্ত্রী তার একাংশও করেন না, করে দেখান না। নির্বাচন আসলে আবার বলবে, আবার ফিটে রেশন দেবো, এখন বন্ধ কেন? কোভিডের সময় কয়েকদিন দিয়েছিল, কিন্তু আমরা তো সব মানুষকে দিয়েছি। ওদের একটা কোটা আছে, যার একটা সাইকেল থাকবে সে বাড়ি পাবে না, যার একটা স্কুটার থাকবে সে বাড়ি পাবে না, সে চাল পাবে না, আমরা তো সবাইকে দিই। দিল্লি থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে, হরিয়ানা থেকে। আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, তাদের আমরা সাহায্য করব, আমরা দেখে নেব। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্ছনা সহ্য করে না, ধমকানি সহ্য করে না, চমকানি সহ্য করে না, নিষ্পেষণ সহ্য করে না, শোষণ সহ্য করে না। মানুষ একটু ভালোবাসা চায়, সেই ভালোবাসা দিয়েই তো আমরা জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি। আগে লোকে হাঁটতে পারতো না, রাস্তায় যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না, জঙ্গলমহলে বছরে 300-400 লোক খুন হতো, শুধু মৃত্যু আর মৃত্যুর মিছিল দেখেছি আমরা। আজকে সেই জঙ্গলমহলের মানুষ কত শান্ত আছে, শান্তিতে আছে, ভালো আছে। আমি জানি ঝাড়গ্রাম কলেজ যেটা তৈরি হয়েছে ইউনিভার্সিটি, আমাদের গভর্নর মহাশয় তিনি এখন কালো চশমা পরে, তিনি পড়তেই পারেন, একটা জায়গায় 10টা জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। আমরা পাঠালেও করে না, নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে। কেরালার অনেক বন্ধুরা আমার এখানে থাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে, বিসিএ হতে গেলে 10 বছর প্রফেসর হিসেবে তার এক্সপিরিয়েন্স থাকা উচিত। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, তিনি কেরালায় আইপিএস ছিলেন, এডুকেশনের সাথে আর কোনো যোগাযোগ নেই। এখানে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছি, না আছে ভিসি, না আছে রেজিস্টার। তার কারণ, পাঠালেই উনি ওনার মতো একটা লোককে, বিজেপির লোককে বসিয়ে দেবে। আমি সিএসকে অনুরোধ করব, ইমিডিয়েট আমাদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করে দিতে। আগে একটা রেজিস্টার অন্তত পাঠান, সার্টিফিকেট দিতে পারছে না, পরীক্ষার সার্টিফিকেট নিতে পারছে না। আমি ইউনিভার্সিটি করে দিচ্ছি আর উনি দালালি করে সবকিছুকে আটকে দিচ্ছেন। আমরা এটা মানবো না, স্টেট মানবো না। আর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েট ভিসি এবং রেজিস্টার আমি আজকেই করে দেবো। আমার কানে এসছে, ভিসি করতে গেলে 3টে নাম পাঠাতে হয়। আমরা চাই, যদি আপনার সৎসাহস থাকে, অ্যাসেম্বলিতে যে বিলটা পাস হয়েছে যে মুখ্যমন্ত্রী চেয়ারপারসন হবে, চ্যান্সেলর হবে, সেই বিলটা আপনি সই করে দিন। ইংরেজ আমলে একটা আইন ছিল, তখন মাত্র 3টে বিশ্ববিদ্যালয় ছিল, আজকে আমার এখানে প্রায় 44-45টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আর উনি এই বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করবেন? ছাত্রছাত্রীদের ডেকে বলছে, দুর্নীতি কাকে বলে? ছাত্রছাত্রীদের ডেকে বলবে, দাঙ্গা কাকে বলে? এটা রাজ্যপালের কাজ না, রাজ্যপালের আসনটা হচ্ছে সাংবিধানিক আসন, তার কাজ সংবিধানে সীমাবদ্ধ করা আছে, সেই কাজটা তিনি করবেন। কিন্তু তিনি সবকিছু এইভাবে করতে পারেন না, গায়ের জোরে রাজ্যটাকে কিনে নিতে পারে না। বলছে, মুখ্যমন্ত্রী যা করছে আমিও তাই করছি, আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন, বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান, তারপরে যদি জিততে পারেন কোনোদিনও, 100 বছরেও হবে না, ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে। যদিও এখন রাম বাম
জগাই মাধাই গদাই মানে সিপিএম কংগ্রেস আর দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া বিজেপির সাথে বসে আছে লজ্জাও করে না মানুষের একটা নীতি থাকে সেই নীতিটা মেনে চলতে হয় আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় যদি এরকম করতে থাকে ওরা আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই থাকবেই যারা 100 দিনের কাজ বন্ধ করে দেয় যারা রাস্তার টাকা দেয় না যারা গরিব মানুষের স্কলারশিপ বন্ধ করে দেয় যারা মানুষকে পেটে ভাতে মারে যারা দলিতদের উপর অত্যাচার করে যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে যারা আদিবাসীদের উপর অত্যাচার করে যারা শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করে কোনো টাকা নেই শুধু সব নির্বাচন আসলেই শুধুমাত্র সরকারি কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে বাড়ায় কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর স্টেট গভর্নমেন্টের চাকরির পার্থক্য আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি তোমার হাতে রিজার্ভ ব্যাংক আছে আর তুমি আমাদের যে 100 দিনের কাজের টাকাটা দিচ্ছ না প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না রাস্তার টাকা দিচ্ছ না স্কলারশিপের টাকা দিচ্ছ না তাই দিয়ে তুমি মুষ্টিমেয় লোককে বিয়ে পাঠিয়ে দিচ্ছ তাদের সন্তুষ্ট করার জন্য যাতে উপরওয়ালাদের সন্তুষ্ট রাখা যায় আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায় আমরা চাই সবাইকে দাও আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না আমি পরিষ্কার বলছি আমি সবার পক্ষে আমি হিন্দুদের পক্ষে আমি মুসলিমদের পক্ষে আমি কুর্মীদের পক্ষে আমি আমার আদিবাসী ভাই বোনেদের পক্ষে আমি শিডিউল কাস্টের পক্ষে আমি গোর্খাদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের পক্ষে আমি কালকে আদিবাসী সম্প্রদায়ের জাকাত মাঝি পরগনা তারা এসেছিল আমার কাছে কথা বলতে আমি বলেছি আপনারা আমার উপর আস্থা রাখুন আপনাদের যা যা দরকার আমি করে দেবো চিন্তা করবেন না ঝাড়গ্রামে আজকে কি নেই স্টেডিয়াম থেকে শুরু করে আর্চারি একাডেমি থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুপার সিটি হসপিটাল থেকে শুরু করে সব কিছু আছে তোমাদের চাই না তোমাদের ছাড়াও আমরা 100 দিনের কাজ অন্য কায়দায় করব এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব খেলা হবে ওরাও তো 30 দিনের করে 100 দিন বলতো তো 30 দিন আমি বাংলা থেকেই করে দেবো আগামী বছর থেকে এবং নাম হচ্ছে প্রোগ্রামের খেলা হবে গরিব মানুষে 100 দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আমরা করে দেব ওদের ভিক্ষে আমি চাইতে যাব না বা দিল্লিতে ঘেরাও ধর্ণা এসব তো হবেই।